হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর অন্তরকলজ বা অবকলন নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে অন্তরকলজ বুঝতে তোমাদের অনেকটা সুবিধা হবে তো আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের পাঁচের দাগের কোশ্চিন তো আমরা দেখিনি পাঁচ নম্বর কোশ্চিন কী বলেছে যদি অ্যাভ এক্স সমান সমান মোট এক্স মাইনাস থ্রি প্লাস টু হয় তবে লিমিট এক্সটেন্স টু থ্রি প্লাস অ্যাভ এক্স মাইনাস অ্যাভ থ্রি বা এক্স মাইনাস থ্রি এবং লিমিট এক্সটেন্স টু থ্রি মাইনাস অ্যাভ এক্স মাইনাস অ্যাভ থ্রি বাই এক্স মাইনাস থ্রি এর মান নির্ণয় আমাদের করতে হবে এবং কী করতে হবে যে এখন এক্স গোয়াল টু থ্রি থ্রি এ অ্যাভ এক্স অন্তর্কল যোগ্য কিনা বলো আমরা শুরু করছি পাঁচ নাম্বারটা পাঁচ নম্বর লিখে নিচ্ছি কোশ্চিনটা অফ এক্স সমান সমান মড এক্স মাইনাস থ্রি প্লাস টু কী করতে হবে লিমিট এক্স টু থ্রি প্লাস অ্যাপ অফ এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস করতে হবে আর বার করতে হবে কি লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি বার করতে হবে এবং দেখাতে হবে যে অ্যাপডাস অফ থ্রি এর অস্তিত্ব আছে কি না তাই না তো আমরা করছি প্রথমে যেটা করব এফ অফ এক্স আমাদের দেওয়া আছে এক্স মাইনাস থ্রি প্লাস টু এর মড মড এক্স মাইনাস থ্রি মায়েরটা কি মড এক্স মাইনাস থ্রি মানে হচ্ছে দেখো মড এক্স মাইনাস থ্রি সমান সমান এক্স মাইনাস থ্রি হবে কখন যখন এক্স মাইনাস থ্রি অর্থাৎ এক্স দেন ঠিক আছে এটা সমান সমান মাইনাস অফ এক্স হবে যখন কি এক্স মাইনাস থ্রিটা লেস হবে অর্থাৎ এক্স লেস হবে ঠিক আছে তো আমরা সেটাই করছি এটা সমান সময় আমরা লিখছি ধনাত্মক লিখবো এক্স প্লাস থ্রি সরি এক্স এক্স মাইনাস থ্রি প্লাস টু ছিল কখন যখন আমাদের এক্স দেন থ্রি তাই না তার মানে এটা কি এক্স মাইনাস কখন যখন এক্স গ্রেটার আর এটা হচ্ছে এফ অফ আর এভ এক্স সমান মাইনাস অফ এক্স মাইনাস থ্রি প্লাস টু কখন এক্সটা যখন লেস থ্রি তাই না এখান থেকে মাইনাস এক্স প্লাস থ্রি প্লাস টু বা মাইনাস এক্স প্লাস ফাইভ কখন এক্স লেস থ্রি এই দুটো পেলাম এবারে আমরা এটা ব্যবহার করব লিমিট এক্সচেঞ্জ টু কত প্লাস থ্রি অ্যাভ অব এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তাহলে আমরা লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস অ্যাভ এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি দেখো এক্স টেন্স টু থ্রি প্লাস মানে কি এক্সের ভ্যালুটা দিক থেকে আসছে তিনের কাছে তার মানে তিনের থেকে সামান্য হলেও বেশি তাহলে এটা সমান সময় লেখবো আমরা লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস এফ অফ এক্সের ভ্যালুটা তাহলে কী হবে বলো দেখি তিনের থেকে সামান্য বেশি মানে কি তিনি এক্স গ্রেটার দেন থ্রি হলে আমাদের কত এফ অফ এক্স কত পেয়েছি এক্স মাইনাস ওয়ান তার মানে এখানে এক্স মাইনাস ওয়ান পাবো মাইনাস এফ অফ থ্রি কত তাহলে এফ অফ থ্রি হচ্ছে এখানে থ্রি বসাচ্ছি এখান থেকে থ্রি বসালে কত পাবো আমরা থ্রি মাইনাস ওয়ান মানে টু ঠিক আছে নিচে আমাদের কত এক্স মাইনাস সমান সমান লিমিট এক্সটেন্স টু থ্রি প্লাস উপরে এক্স মাইনাস থ্রি নিচে এক্স মাইনাস থ্রি কেটে যাবে না তাহলে সে কত ওয়ান তাহলে আমাদের এই যে এটা ছিল এর ভ্যালু আমরা পেলাম কত ওয়ান এবার এটাই ভ্যালু বার করতে হবে হ্যার তো আমরা সেটা করছি লিমিট এক্সটেন্স টু থ্রি মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান সমান কি এক্স টেন্স টু থ্রি মাইনাস মানে কি মানে মাইনাসের দিক থেকে থ্রির কাছে যাচ্ছে তার মানে এক্সটা হচ্ছে থ্রির থেকে সামান্য হলেও কম তো লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস এক্স তাহলে কত হবে বলতে কি এটা মাইনাস এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি কত পাচ্ছি আমরা মাইনাস থ্রি সমান সমান লিমিট এক্সটেন্স টু থ্রি মাইনাস কত পাবো আমরা এখানে মাইনাস এক্স প্লাস ফাইভ এখানে হচ্ছে আমাদের টু তার মানে মাইনাস টু তো এক্স মাইনাস থ্রি সমান সমান লিমিট এক্সটেন্স টু থ্রি মাইনাস এখান থেকে আমরা কত পাচ্ছি মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তাই না সমান সমান আমরা এখান থেকে নিব লিমিট এক্সটেন্স টু থ্রি মাইনাস মাইনাস কম নিচ্ছি এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এটা কেটে যাবে তা হচ্ছে কত মাইনাস ওয়ান তাহলে এটা সমান সময় কত কত মাইনাস ওয়ান এটা পেলাম মাইনাস ওয়ান আর এটা পেলাম ওয়ান এইবার দেখো অ্যাভডাস অফ থ্রি এর অস্তিত্ব থাকবে কখন যখন তার বামপক্ষের অন্তরকলজ এবং ডান পক্ষের অন্তর্কলস দুটাই অস্তিত্ব থাকবে এবং তারা পরস্পরের সাথে সমান হবে এবার এটার অস্তিত্ব থাকছে কখন যখন এটার ভ্যালু এবং এটার ভ্যালু দুটাই সমান হবে কিন্তু দেখো এটার ভ্যালু আমরা পেলাম ওয়ান আর এটার ভ্যালু পেলাম মাইনাস ওয়ান তাহলে আমরা কি বলবো যে অ্যাভডেস অফ থ্রি এর অস্তিত্ব নেই তো আমরা লিখে দিচ্ছি যেহেতু যেহেতু লিমিট এক্সটেন্স টু থ্রি প্লাস অ্যাফ অফ এক্স মাইনাস অ্যাপ অফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি নটিকাল টু লিমিট এক্সটেন্স টু থ্রি মাইনাস অ্যাপ অফ এক্স মাইনাস অফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি অ্যাভডাস অফ থ্রি এর অস্তিত্ব নেই ঠিক আছে তাহলে আমাদের পাঁচ নম্বরটা হয়ে গেল এবার যাচ্ছে মানে ছয় নম্বর কোশ্চিন ছয় নম্বর কোশ্চিন বলা হয়েছে যে এক্সের সাপেক্ষে নিচের প্রত্যেকটি অপেক্ষকের অন্তর্গল নির্ণয় করতে হবে এখানে আমাদের বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে আমরা শুরু করছি ছয়ের এক নম্বর থেকে ছয়ের এক নাম্বার কী দেওয়া আছে যে টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এটার আমাদের কী করতে হবে ডেলিভি ব্যয়ার করতে হবে তো আমরা এটা কী করছি এটাকে আমরা ওয়াই ধরতে পারি বা অ্যাফ অফ এক্স ধরতে পারি কোনো সমস্যা নেই তো আমরা ধরছি এটাকে ওয়াই ধরলাম ঠিক আছে তো এটাকে আমার আগে ভাঙায় নিই কী পাবো বলা দেখি

সমান সমান ডিডি এক্স হাফ গোটাটাই টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টেন সমান দেখো এর আমাদের প্রতিটারই করতে হবে আলাদা করে তো এটা কত হচ্ছে টু ইনটু কত হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এটা কত হবে টু এক্সের পাওয়ারে ওয়ান প্লাস ফোর ওয়ান মাইনাস জিরো তো কথা পাচ্ছি সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফোর ঠিক আছে তো এখানে আমাদের কোন সূত্রটা কাজে লাগলো লেখে বল দেখি ডি এক্স হ এক্স টু দুওয়ার এন সমান সমান এন ইন্টু এক্স টু দোয়ার এন মাইনাস ওয়ান তাই না তাহলে এর এক নম্বর হলো এবার যাচ্ছি ছয়ের দুই নম্বর কোয়েশ্চেন দুই নম্বর কোয়েশ্চেনটাকে কী বলা হয়েছে যে কসেক এক্স কট এক্স কসেক এক্স কট এক্স দুই নম্বরটা লিখছি আমরা ক্স কট এক্স তো এটাকে আমরা বজায় ধরতে পারি এবার দেখো এখানে আমাদের যেটা কাজে লাগাবো সেটা হচ্ছে কি বলে দেখি ইউভি এর সূত্র ইউভি সমান সমান কি ইউ ডিভি বাই ডি এক্স প্লাস এটাই তো তো আমরা এটা মনে করছি ইউ এটা মনে করছি ভি তাহলে ডিওয়াই ডি এক্স সমান সমান ডিডিএক্স অফ কসেক এক্স কট এক্স সমান সমান কী করছি একটা ফিক্সড রাখছি মানে একটা বাইরে রাখছি কস এক্স বাইরে রাখলাম এবার এটা আমরা ডেবিটিউ করব লাস্ট এবার এটা বাইরে রাখবো কট এক্স বাইরে রাখলাম আর ডেভিউটিউ করব ঠিক আছে সমান সমান কী কসেক এক্স থাকলো আর কট এক্সের ডেবিটিউ কী মাইনাস কসেক স্কোয়ার এক্স মাইনাস কসেক স্কোয়ার এক্স প্লাস কট এক্স থাকলো আর কসেক স্কোয়ার কসেকের ডেউটে কি মাইনাস কসেক এক্স কট এক্স মাইনাস কসেক এক্স কট এক্স ঠিক আছে তো সব আমরা কী পাচ্ছি বলে দেখি মাইনাস কিউব এক্স মাইনাস কসেক এক্স কট স্কোয়ার এক্স তাই না তো আমরা কী করছি মাইনাস কমন নিচ্ছি মাইনাস মাইনাস কমান এলে আমাদের কী হবে মাইনাস কসেক কমান নিচ্ছি কসেক এক্স থাকছে কত স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার এক্স ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর এবারে যাচ্ছি আমরা তিন নম্বর কোয়েশ্চিন তিন নম্বর কোশ্চেন কি বলা হয়েছে যে আমরা লিখছি তিন নম্বরটা তিন নম্বরটা দেওয়া যায় কত সাইন প্লাসক এক্স ইন্টু কস এক্স কেক এক্স এটার আমাদের ডেলিউটিউ করতে তাই না তো মনে করছি এটা গোটা ইউ আর এটা ভি তো ঠিক আমরা ইউ ভি এর সূত্রে ফেলবো তাহলে এটা ফিক্সড রাখবো এটা ডেলিউটিউ করব আর এটা ডেলিভিউ করবো এটা ফিক্সড রাখবো সামান সমান কি সাইন এক্স প্লাস চেক এক্স ফিক্সড থাকলো এবার এটা ডেলিভিট করছি এটা ডেবিউট কত হবে কস এক্সের ডেবিউট হচ্ছে মাইনাস সাইন এক্স সাইন এক্স আর x এক্সের হচ্ছে মাইনাস x এক্স x হ্যালো এবার এটা ফিক্সড রাখছি প্লাস কস এক্স কসেক এক্স এটা করব করবো এর কত কস এক্স আর সেকেন্ড ডিগ্রি হচ্ছে প্লাস সেক এক্স টেন এক্স ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে কী করা যায় এখানে একটা মাইনাস কমন যাবে তো মাইনাস কমন নিচ্ছি এই মাইনাস কমন নিলাম থাকছে কত সাইন এক্স প্লাস এক্স সাইন এক্স প্লাস এক্স টেন এক্স প্লাস এক্স না कॉसेक एक्स कॉसेक एक्स कॉट एक्स लास्ट एक नंबर जेटा आचो रेखा गलो कॉसेक एक्स कॉस कॉस एक्स प्लस कॉसेक एक्स इनटू कॉस एक्स प्लस सेक एक्स टेन एक्स ठीक है तो तालेटा अच्छा मतलब आंसर হ্যালো তিন নম্বর এবার যাচ্ছি আমরা চার নম্বর কোয়েশ্চেন চার নম্বর কোশ্চেন কি বলেছে যে সেক কিউব এক্স এটা ডেলিভারি করতে হবে চার নম্বর ডিডি এক্স অফ কিউব এক্স দেখো এটাকে আমরা একাধিকভাবে করতে পারি সেক কিউব এক্সটাকে আমরা সেক এক্স সেক এক্স সেক এক্স তিনবার করে নিলাম তারপরে ইউ ইউভিডিও করতে পারি এটা একটু অনেকটা বড়ো হবে আমরা সেটা না করে আমরা কী করছি ছোটো করার চেষ্টা করছি ধরি সেক্স সমান সমান জেড তাই না তো এবার কী করছি আমরা সমান সমান লিখছি এক্স অফ জেড কিউব তাই না এবার দেখো এটা আমরা কী করতে হবে জেড এর সাপেক্ষে ডিডিভিউ করতে হবে কিন্তু আমাদের এখানে আছে এক্সের সাপেক্ষে তো আমরা কী করছি ডিডিজেড অফ জেড কিউব তো ডিডিজেড লিখছি তার এখানে ডিডিজেড বাই ডিএক্স লিখতে হবে তাই না সমান সমান কত হবে থ্রি থ্রি ইন্টু জেড স্কোয়ার আর ডি ডিজেড বাই ডি এক্স বার করতে হবে আমাদেরকে এখান থেকে ডিজেড বাই ডি এক্স বার করছি ডিজেড ডি এক্স বার করছি সেক এক্স টেন এক্স তাই না এখান থেকে হবে সেক এক্স টেন এক্স এবার জেড এর মানে বসে দিই জেড আমাদের সেক এক্স থ্রি ইন্টু তাহলে সেক স্কোয়ার এক্স ইন্টু সেক এক্স টেন এক্স তাহলে আমরা কী হয়েছে থ্রি ইন্টু সেক কিউব এক্স টেন এক্স ঠিক আছে চার নাম্বারটা আমাদের হয়ে গেল এরপরে আছে আমাদের পাঁচ নাম্বার সেটা কি এক্স টেন এক্স লগ এক্স এক্স টেন এক্স লগ এক্স পাঁচ नंबर এক্স টেন এক্স লগ এক্স এটা ডেভিডিভার করতে হবে তাই না তো দেখো এখানে তিনটা আছে এক্স আছে টেন আছে লগ এক্স আছে তো আমরা এটা কী করবো করবো সমান সমান এটা গোটাটাই আমরা ইউ মনে করছি এক্স টেন থাকলো এক্স অফ লগ প্লাস লগ এক্সটা বাইরে থাকল ডিডি এক্স অফ এক্স টেন এক্স ঠিক আছে সেমন সেমন কী লগ এক্সের ডেলিভিউটি কী লগ এক্সের হচ্ছে ওয়ান বাই ঠিক আছে তাহলে কত এখানে এক্স টেন এক্স ওয়ান এই ওয়ান বাই এটা কেটে যাবে থাকলো প্লাস এবার দেখো এটা আবার ইউভি করা যাবে না ভিতরে আছে আমাদের এক্স টেন এক্স এটাকে আবার ইউভি করব এক্সটা ফিক্সড রাখলাম টেনের ডেবিট কি সেক স্কোয়ার এক্স প্লাস টেনটা ফিক্স রাখলাম আর এক্সের ডেবিট কত ওয়ান তাই না সমান শোন কি হচ্ছে আমরা টেন এক্স প্লাস এটা গুণ করে দিই এক্স সেক স্কোয়ার এক্স লগ এক্স প্লাস টেন এক্স লগ এক্স ঠিক আছে তাহলে পাঁচ নম্বরটা হলো আমাদের এটা উত্তর তাহলে আমাদের ছয়ের এক থেকে পাঁচের দাগ পর্যন্ত সমাধান করা হয়ে গেল আজকে আমরা এ পর্যন্ত রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে